যখন আমি ব্যাংক ছেড়েছিলাম আমার ম্যানেজার বলেছিল ইউ আর আ স্টুপিড আই বলেছিলাম ইয়েস আই অ্যাডমিট দ্যাট ইজ ওয়াই আই এম ডুইং আ জব আমি স্টুপিড সেই কারণেই আমি চাকরি করছি বলে তাহলে তুমি কি বলতে চাইছো আমিও স্টুপিড আই ইয়েস অফ কোর্স ইউ আর আ বিগার স্টুপিড ইউ গট বিগার স্যালারি দ্যান মি How dare you to talk to me? I am talking with a person who is working very much in his life and enjoying his job life, becoming a dog in the future. You are nothing, just a slave. And how dare a slave can treat a slave like a king or a slave like a slave? এই ভাবে বলেছে। যে যে ব্লাফ করে দিয়েছিল। আর ম্যানেজারকে সিইও কি বলছে? বলছো সাহস কি করে আমাকে এইভাবে কথা বলার বলে ঠিকই তো বলেছে তুমিও তো চাকরি করছো পরের দিন আমাকে সিইও ডেকেছে বলে সত্যজিৎ কাম হিয়ার আই ওয়ান্ট টু হ্যাভ সাম টক উইথ ইউ অসুবিধা নেই তোর ইংলিশ চলবে তো একটু হোক না মজা হোক না সবসময় খাঁটি বাংলা চলে ভাবে ওনার সত্যজিৎ ইংলিশ ইংলিশ জানেন না বুঝলে শুনুন চলবে তো নাকি হবে ওকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আই এম ভেরি মাচ কনফিডেন্ট নো প্রবলেম উইথ দ্যাট বলে সত্যজিৎ কাম হিয়ার সিট বিসাইড মি আই এম স্যার হ্যাঁ ইউ আর দ্য সিইও অফ দিস কোম্পানি আই এম জাস্ট অ্যান এমপ্লয়ি হাউ ক্যান আই সিট বিসাইড মি বলে ডাজেন্ট ম্যাটার সিট যে ওকে স্যার টেল মি হ্যাভ আই ডান এনি মিস্টেক আমি জানি আগের দিন বেটাকে খুঁচিয়েছি এই বেটা চুলতে হবে সিইও বেটা আমাকে মনে হচ্ছে আউট করে দেবে বলছি ইউ আর আ ভেরি কারেজিয়াস বয় তুমি খুব সাহসী আজ ইয়েস আই নো দ্যাট yes, I know that. But from where you bring such a courage? Alam, I got a very, very good opportunity and I am going to leave this company. From there I am getting this courage. From there I am getting this courage. But I am at a bhalo company, peichi shetake, tar jonno ami chhere debo. Oh, you are getting another job? No, sir, not a job. I am starting my own business. Well, how much you are going to invest? I am zero investment. বলে ইউ আর আ সুপার স্টুপিড আলম ওকে মেবি বাট দেয়ার আর সাম বিজনেস ইন দিস ওয়ার্ল্ড উইচ ক্যান মেক মি মাল্টি মিলিয়ন ডলার উইদাউট ইনভেস্টিং এনি পেনি ইউ নো দ্যাট বলো নো আই ডোন্ট নো আই হ্যাভ ইনভেস্টেড 3 crores ইন দিস কোম্পানি আলম দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইউ আর আ ওল্ড রিচ আই এম গোয়িং টু বিকাম আ নিউ রিচ ফ্রম জিরো টু জিরো ব্যাপার হচ্ছে সব কিছু আপনার কনফিডেন্স আমি টিএনসি শুরু করার আগে সুপার কনফিডেন্ট ছিলাম কেন জানো জানো কেন সবাই জানতে চাও কেন হ্যাঁ আমি টিএনসি শুরু করার আগে থেকে সুপার কনফিডেন্ট ছিলাম আমি যখন প্ল্যান দেখে নিয়েছি জয়েন করিনি তখন থেকে সুপার কনফিডেন্ট কেন একটাই কারণে পাখি যখন গাছের ডালে বসে থাকে যখন খুব জোরে ঝড় হয় তখন গাছের ডাল নড়ে তো পাখি কি ভয় পায় পাখি কেন ভয় পায় না একটা কারণেই ভয় পায় না পাখি জানে আমার বেটা দুটো ডানা আছে ডানা মেলবো গাছ ভেঙে পড়ে যাবে আমি উড়ে বেরিয়ে যাবো সেই পাখি আমি